আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগুন কখনো জিন জাতির অর্থ বহন করে, কেননা তারা অগ্নি লেলিহান থেকে সৃষ্ট। আবার কখনো দাঙ্গা এবং বিশৃঙ্খলার আলামত যদি সেই আগুনের কোনো আওয়াজ বা লেলিহান বা ধোঁয়া থাকে। আবার কখনো শাসক কর্তৃক অত্যাচার নিপীড়নের অর্থ বহন করে, কেননা অগ্নি আল্লাহ তাআলার শাস্তির মাধ্যম। তিনি উভয় জগৎকে জগতের শাসক, কখনো দুর্ভিক্ষ ও ফসলে পঙ্গপালের আক্রমণের অর্থ বহন করে, কখনো অসুস্থতা ব্যবস্থা রোগ বা মহামারীর ইঙ্গিত হয়। স্বপ্নে আকাশ থেকে আগুন এসে কোনো জনবসতিতে বা কোনো এলাকায় পড়তে দেখলে এবং সেই আগুনে লেলিহান কিংবা ধোঁয়া দেখলে এটা ওখানকার বিশৃঙ্খলা ও দাঙ্গার আলামত। বিশেষত যদি সে অগ্নিকাণ্ডে এসে কোনো ধনী কিংবা গরিবের জনবসতিতে পড়ে, অথবা এমন ঋণ বোঝায় যা শাসক জনগণ থেকে আদায় করে নেবে। বিশেষ করে যদি সে অগ্নি কেবল কোন ধরনের জনবসতিতে এসে পড়ে, তাহলে এই ব্যাখ্যা। স্বপ্নে যদি কোনো অগ্নিতে কেউ জ্বলতে দেখে এবং কোনো লেলিহান না থাকে, তাহলে অসুস্থতা বা বসন্ত রোগ বা মহামারীর অর্থ বহন করে। যদি আগুন কোনো গম ক্ষেত, শস্য ক্ষেত বা ফল ফলাদির স্থানে এবং তৃণভূমিতে এসে পড়ে, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো ধ্বংসকারী দুর্ভিক্ষ অথবা ফসলাদি নষ্টের পঙ্গপাল। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজ নেই। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে আমরা সতর্ক করি, সাবধান হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।